হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেল থেকে আমি সুলতানা মরিয়ম আজকে আপনাদের সাথে পারফেক্টভাবে খুব সহজভাবে টমেটো চিলি সসের মেথডটা শেয়ার করছি। আশা রাখি পুরো ভিডিওটার সঙ্গে থাকলে আপনারা এই টমেটো চিলি সসটা খুব সহজভাবে তৈরি করতে পারবেন। ট্রিক্স এবং টিপসগুলো পুরো ভিডিওটার সঙ্গে থাকলে আপনারা বুঝতে পারবেন। খুব সহজভাবে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের মেথডটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে লম্বা টাইপের যে টমেটোগুলো আছে কিছুটা কম পরিমাণ আপনার টক থাকে, আর গোল গোল যে টমেটোগুলো আছে এগুলো তুলনামূলকভাবে একটু সামান্য একটু বেশি টক থাকে। এরকম ধরনের দুই ধরনের টমেটো নিয়ে নিয়েছি 1 কেজির মতো। এখন আমি মাঝখানে টমেটোর অংশটা শক্ত অংশটা ফেলে দিয়ে রাফলি দুই টাইপের টমেটোটা 1 কেজি আপনার কেটে নিচ্ছি। কোনোভাবে টমেটোর গায়ে যেন কোনো রকম পচা জাতীয় কোনো স্পট না থাকে, অথবা কোনো ধরনের পচা টমেটো বেশি পরিমাণ একদমই পেকে একটু পচে গেছে এই ধরনের টমেটো নেবেন না, তাহলে কিন্তু টমেটোর সসটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আমার সবগুলা টমেটো 1 কেজি টমেটো, লম্বা টাইপের টমেটো, গোল টাইপের টমেটো কাটা হয়ে গেছে। রাফলি, খুবই রাফলি আমি কাট করেছি যেন ভালো করে জলদি করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি চুলাতে আজকে আমার এই টমেটো সসটা, টমেটো চিলি টমেটো সসটাকে আমি তৈরি করব প্রেশার কুকারে সিদ্ধ করে। টমেটোটা আপনারা যদি রেগুলার প্যানে সিদ্ধ করেন আপনাদের 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। এখন আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি, একটা প্রেশার কুকার হাঁড়ি, এখানে আমি 8টা লং দিয়ে দিয়েছি, সাথে আমি আধা কাপ আপনার ছিলে রসুন কোয়া দিয়ে দিয়েছি, সাথে আপনার 20টার মতো করে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এবং আরও সাথে এখন আমি আমার টমেটোগুলো ঢেলে দিচ্ছি একটার পর একটা। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আশা রাখি আপনারা পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। চুলার আগুনটা আমার বরাবরই মিডিয়াম আছে থাকবে। এখানে আমি 1 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ দিচ্ছি। আপনারা গুঁড়া মরিচের সাথে আপনারা যদি একটু যেহেতু চিলি টমেটো সস এটা আর একটু ঝাল খেতে চান, তাহলে আস্ত শুকনো মরিচও দিতে পারেন আপনাদের ইচ্ছা। এখানে আদা দিয়েছি আমি 2 ইঞ্চ পরিমাণ 2 টুকরা, এটাকেও আমি ছোট ছোট পিস করে কেটে দিয়েছি। এটার সাথে এখন আমি 1 টেবিল চামচের মতো আপনার লবণ দিয়ে দিব। তারপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা লেগে 4টা সিটি আসলেই আমার এই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। আশা রাখি খুব অল্প উপকরণ দিয়ে আজকের টমেটো চিলি সসের মেথডটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। ইতিমধ্যে যারা আমাকে এভাবে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনারা লাইক দিয়ে দেখবেন, এবং বেশি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করার বিশেষ অনুরোধ রইল। এখানে আমার 4টা সিটির পরে দেখেন আমার টমেটোটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব, কারণ কোনোভাবে গরম এইভাবে সিদ্ধ করা টমেটোর মিশ্রণটা আমি ব্লেন্ড করব না, এতে করে আমার ব্লেন্ডার মেশিন খারাপ হয়ে যেতে পারে। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি আমি 10 থেকে 15 মিনিটের জন্য, 15 মিনিটের মধ্যে আমার এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর একটা ব্লেন্ডার জগে আমি আমার এই টমেটোর মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি এবং আমি ব্লেন্ড করে নিচ্ছি 2 থেকে 2.5 মিনিটের মতো। ব্লেন্ড করার পরে আমি যেটা করব, এখানে ব্লেন্ড করে আমি এটাকে আপনার ছেঁকে নিব। ছেঁকে নিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কী কী মিলাচ্ছি আশা রাখি পুরো ভিডিওটার সঙ্গে থাকলে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। এই টমেটো চিলি টমেটো সসটা অনেকভাবেই করা যায়, এটা একদমই খুবই সহজ এবং পারফেক্ট একটা রেসিপি। এভাবে আপনারা দেখেন আমি এভাবে টমেটোটাকে আপনার ব্লেন্ড করে তারপরে এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। দেখেন আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনিতে, ভালো করে একদম টমেটোর খোসা টোসা যা আছে সব উপরে চলে আসবে। এখন আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে, ছেঁকে নেওয়ার পরে দেখেন খুবই সামান্য পরিমাণে টমেটোর খোসা দেখেন উপরে জমে গেছে, এখন আর এটা কোনোভাবে এভাবে ছাঁকা যাচ্ছে না। চুলার কাছে এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে আমি এই টমেটো এই পিউরিটাকে এটাকে বাকি যে আমার কিছু ইনগ্রিডিয়েন্টস আছে এগুলি মিলাই দিব। প্রথমে এখানে একটা হাঁড়ি বসিয়ে তলানি ভারী দেখে মিডিয়াম হাই আছে, আমি দাঁড়িয়ে থেকে এই বাকি কাজটা করে নিব।
এখন এটার সাথে আমি 1 কেজি টমেটো পিউরির সাথে এভাবে 1 কাপ চিনি মিলাবো। যেহেতু আমি লম্বা টাইপের টমেটো দিয়েছি, আমার টমেটোর পিউরিটা মোটামুটি একটু কম টক আছে তাই আর কি। এখন আমি যেটা দিচ্ছি এটা হলো পাপরিকা পাউডার। তখন আমি দিয়েছিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, এখন এটা পাপরিকা পাউডার দিচ্ছি আমি কালারের জন্য। ন্যাচারাল একটা সুন্দর একটা টমেটো সস বলেন, টমেটো কেচাপের মধ্যে যে একটা কালার হয় এই কালারটার জন্য। সব কিছু একসাথে আমি মিশিয়ে দিচ্ছি। আমি সিরকাটা কখন দিচ্ছি আপনার এটা ভিডিওটার সঙ্গে থাকলে আপনারা বুঝতে পারবেন। চুলার আঁচটা আমার মিডিয়াম হাই আছে, কন্টিনিউয়াসলি আমি 3 থেকে 4 মিনিট এভাবে নেড়ে চেড়ে যাব। মিডিয়াম হাই আছে, 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়ার পরে আমি আবার ফিরে আসতেছি। 1 কাপ ভিনেগার দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম হাই আছে চুলার কাছে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে এটাকে একদমই পারফেক্ট একটা কনসিস্টেন্সি করে নিয়েছি। এখন আমি প্রুফ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন আমার টমেটো, এই চিলি টমেটো সসটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা হলে এয়ারটাইট কন্টেনারে কাঁচের বয়ামে ঢুকিয়ে রেখে সংরক্ষণ করব 3 মাসের মতো। আপনারা এভাবে খুব সহজভাবে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আশা রাখি চিলি টমেটো সস তৈরি করে নিতে পারবেন। টিপস নাম্বার ওয়ান হলো টমেটোটা খুব ভালো পাকা দেখে নেবেন। টমেটোর মধ্যে যেন কোনো ধরনের পচা কোনো স্পট না থাকে, অথবা পচা জাতীয় এক সাইডে পচে গেছে এই ধরনের কোনো টমেটো আপনারা নেবেন না, তাহলে সংরক্ষণ করে রাখতে পারবেন না। তো দেখলেন তো, সাইট্রিক অ্যাসিড ছাড়াই ন্যাচারাল কিছু উপকরণ দিয়ে আজকের টমেটো চিলি সসটা আপনাদের কেমন লেগেছে মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেলের সাথে থাকবেন। এছাড়া আমাদের ফেসবুকে একটা গ্রুপ পেজ আছে, ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন গ্রুপ পেজ, ওখানে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো আমি সুলতানা মরিয়াম আজকে এখান পর্যন্ত বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো সহজ কোনো আপনার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ততক্ষণ পর্যন্ত আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।